আসুন এবার দেখি সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে হিন্দু ধর্মগ্রন্থে কি কথা লেখা হয়েছে। ভবিষ্য পুরাণে উল্লেখ আছে, তিন নম্বর পর্ব, তিন নম্বর খণ্ড, তিন অধ্যায়, দশ থেকে সাতাশ নম্বর শ্লোক, বলা হয়েছে যে ম্লেচ্ছরা তারা আরবের ভূমিকে অপবিত্র করেছে, আর্য ধর্মকে সেখানে খুঁজে পাওয়া যায় না। এখানে কিছু শত্রু ছিল যারা অতীতে পরাজিত হয়েছে, কিন্তু এখন আরো শক্তিশালী শত্রু উপস্থিত হয়েছে। আমি একজন মানুষকে পাঠাবো যার নাম হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি এই শত্রুদের ধ্বংস করবেন আর মানুষকে সুপথে পরিচালিত করবেন। হে ভোজ রাজা, তুমি কখনোই সেখানে যাবে না যেখানে পিশাচদের রাজত্ব, কারণ আমি আমার করুণা দিয়ে তোমাদের হৃদয়কে পবিত্র করব। তখন দেবদূতের মতো একজন মানুষ তিনি রাজার সামনে আসলেন আর বললেন, হে রাজা, আমাকে এখানে পাঠিয়েছেন ঈশ্বর পরমাত্মা। আর্য ধর্ম পৃথিবীতে বিরাজ করবে, যে ধর্মটা সত্য দীনুল হক সেটা পৃথিবীতে বজায় থাকবে। আমাকে এখানে পাঠিয়েছেন ঈশ্বর পরমাত্মা যাতে মাংসভোজীদের বিশ্বাসকে প্রতিষ্ঠা করা যায়। আমার অনুসারীরা হবে সেই লোকেরা যারা সুন্নতে খাতনা করবে, আর তাদের মাথার উপরে কোনো টিকি থাকবে না। তারা একটা বিপ্লব তৈরি করবে, তারা মুখে দাড়ি রাখবে, তারা প্রার্থনার জন্য আহ্বান করবে, বিধিসম্মত সব খাবারই খাবে, তবে তারা শুকরের মাংস খাবে না। তারা লতা গুল্মের মাধ্যমে পবিত্র হবে না, বরং যুদ্ধ বিগ্রহের মাধ্যমে পবিত্র। তাদেরকে বলা হবে মুসলমান আর তারা হবে মাংসভোজী। এই ভবিষ্যৎবাণী যে একজন ঋষি আসবেন আর সেই ঋষির নাম উল্লেখ করা হয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর বলা আছে তিনি মানুষ জাতিকে সঠিক পথে পরিচালিত করবেন। আমরা জানি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবদের পথ দেখিয়েছেন, সে সময়কে বলা হয় আয়ামে জাহেলিয়া, অর্থাৎ বিশৃঙ্খলার যুগ, তিনি তাদের আলোর সন্ধান দিয়েছেন। আর বলা হয়েছে তার অনুসারীদের খৎনা করা থাকবে, মুসলমানরা খৎনা দেয়, তাদের মাথায় কোনো টিকি থাকবে না, মাথার পেছনে কোনো লেজ থাকবে না, মুসলমানদেরও থাকে না, তাদের মুখে দাড়ি থাকবে, মুসলমানরাও দাড়ি রাখে। তারা একটা বিপ্লব ঘটাবে, তারা প্রার্থনার জন্য আহ্বান করবে, আর সেটা হলো আজান। আমরা মুসলিমরা আজান দেই, নামাজের জন্য আহ্বান করি। তারা সব বিধিসম্মত খাবার খাবে, কিন্তু শুকরের মাংস তারা ছোবে না। আমরা মুসলিমরা শুকরের মাংস খাই না। তারা লতাগুল্মের মাধ্যমে পবিত্র হবে না, তারা পবিত্র হবে যুদ্ধ বিগ্রহের মাধ্যমে। আর পবিত্রকরণে আমাদেরকে বলা হয়েছে সত্যের জন্য যুদ্ধ করব, অন্যায় অবিচারের বিরুদ্ধে। তাদেরকে বলা হবে মুসলমান, তারা হবে মাংসভোজী। ভবিষ্য পুরাণের এই ভবিষ্যৎবাণী একেবারে পরিষ্কারভাবে সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার অনুসারীদের কথা বলছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বিভিন্ন জায়গায় অনেকবার বলা হয়েছে, হাতে সময় নেই, সেজন্য ভবিষ্য পুরাণা থেকে কয়েকটি উদাহরণ দিচ্ছে। এই ভবিষ্যৎবাণী করা হয়েছে ভবিষ্য পুরাণার তৃতীয় পর্ব, তৃতীয় খণ্ড, তৃতীয় অধ্যায়ের পাঁচ থেকে আট শ্লোকে। এছাড়া বলা আছে ভবিষ্য পুরাণার তৃতীয় পর্বে, প্রথম খণ্ড, তৃতীয় অধ্যায়ের একুশ থেকে তেইশ নম্বর শ্লোকে সর্বশেষ আর চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা উল্লেখ করা হয়েছে। অথর্ববেদে বিশ নম্বর গ্রন্থে, একশো সাতাশ নম্বর অধ্যায়ের এক থেকে চোদ্দ নম্বর মন্ত্রে। এগুলোকে আরো বলা হয় কুণ্টুব সুক্তাস। কুণ্টুব সংস্কৃত শব্দ, অর্থাৎ পেটের একটা লুকানো গ্রন্থি। তার মানে এই মন্ত্রগুলির অর্থ লুকানো রয়েছে, এগুলো পরে জানা যাবে। এখানে সবগুলো মন্ত্র নিয়ে আলোচনা করার মতো সময় নেই, আমি শুধু প্রথম চারটা মন্ত্র নিয়ে কিছু কথা বলবো। এক নম্বর মন্ত্র বলছে তিনি হলেন নরসংসা, তিনি হলেন কাউরামা, তিনি পরাজিত করবেন ষাট হাজার নব্বই জন শত্রুকে। দুই নম্বর মন্ত্র বলছে তিনি উটের পিঠে চড়বেন। তিন নম্বর মন্ত্র বলছে তিনি হলেন মামা ঋষি। চার নম্বর মন্ত্রে তাকে আরো বলা হচ্ছে রেব। এক নম্বর মন্ত্র বলছে তিনি হলেন নরসংসা। নরসংসা শব্দটা এসেছে নর থেকে, অর্থাৎ কোনো ব্যক্তি বা একজন লোক, আর সংসা অর্থ প্রশংসা, কারো প্রশংসা করা। তাহলে নরসংসা অর্থ যে ব্যক্তিকে প্রশংসা করা হয়। আর আপনারা যদি মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের ইংরেজি অনুবাদ করেন, যদি তার নামের ইংরেজি অনুবাদ করেন, তার অর্থ যার প্রশংসা করা হয়, তাহলে নরসংসা শব্দটার আরবি অনুবাদ করলে সেটা হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে নামই উল্লেখ করা হচ্ছে। এরপর বলা হচ্ছে তিনি হলেন কাউরামা। এই কাউরামা শব্দটার একটা অর্থ সংস্কৃতিতে হলো শান্তির রাজপুত্র, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তির রাজপুত্র ছিলেন। আরেকটা অর্থ হলো যে বিদেশে যায়। হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেছিলেন মক্কা থেকে মদিনায়, তিনি বিদেশে গিয়েছিলেন। এছাড়া প্রথম মন্ত্রে আছে তিনি ষাট হাজার নব্বই জন শত্রুকে পরাজিত করবেন, আর সে সময় মক্কায় যেসব লোকজন থাকতো
তাদের মধ্যে যারা নবীজির বিরুদ্ধে ছিল তাদের সংখ্যা আনুমানিকভাবে 60,000 জন। দুই নম্বর মন্ত্র বলছে যে তিনি উটের পিঠে চড়বেন। কোন ইন্ডিয়ান ঋষি কোন ব্রাহ্মণই কখনো উটের পিঠে চড়বেন না, কারণ মনুস্মৃতিতে বলছে 11 নম্বর অধ্যায়ের 202 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে একজন ব্রাহ্মণকে কোনো গাধা বা উটের পিঠে চড়তে নিষেধ করা হয়েছে। এতে বোঝা যাচ্ছে ইনি কোনো ইন্ডিয়ান ঋষি নন। 3 নম্বর মন্ত্র বলছে তিনি মামা ঋষি। মামা অর্থ মহা, অর্থাৎ মহান ঋষি। আর এছাড়াও অন্যান্য ধর্মগ্রন্থ বলছে সেটা মোহাম্মদ ঋষি। 4 নম্বর মন্ত্র বলছে তিনি হলেন রেব। রেব অর্থ যিনি প্রশংসা করেন। আর মোহাম্মদ সাল্লামের আরেকটা নাম হলো আহম্মদ সাল্লাহ আলাইসাল্লাম, অর্থাৎ যিনি প্রশংসা করেন। তাহলে নবীজির এই অন্য নামটা এই আহম্মদ শব্দটার সংস্কৃত করলে পাবেন রেব। আর এ কথাটাই রয়েছে অথর্ব বেদে। এই মন্ত্রগুলি কুন্তুব সুক্তাস, এই মন্ত্রগুলি শুধু একজনকে নির্দেশ করছে, তিনি সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি কয়েকটা ভবিষ্যৎবাণীর কথা বলবো, এছাড়াও আরও আছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কথা বলা হয়েছে অথর্ব বেদে 20 নম্বর গ্রন্থের 21 নম্বর অনুচ্ছেদের 6 নম্বর পরিচ্ছেদে বলা হয়েছে যে একজন কারু সে পরাজিত করবে 10,000 শত্রুকে কোন রকম যুদ্ধ ছাড়াই। এখানে আহজাবের যুদ্ধের কথা বলা হচ্ছে, খন্দকের যুদ্ধের কথা। পবিত্র কোরআনে সূরা আহজাবে আছে। আর কারু সংস্কৃত ভাষায় এর অর্থ যে ব্যক্তি প্রশংসা করে, যেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় নাম আহমেদের অনুবাদ, যে ব্যক্তি প্রশংসা করে। এখানে বলা হচ্ছে যে ব্যক্তি প্রশংসা করে অর্থাৎ আহম্মদ, তিনি 10,000 শত্রুকে পরাজিত করবেন কোনো যুদ্ধ ছাড়া। আমরা জানি যে খন্দকের যুদ্ধে শত্রু বাহিনীতে আনুমানিক 10,000 সৈন্য ছিল, আর এই যুদ্ধে মুসলমানরা কোনো যুদ্ধ ছাড়াই জিতেছিল। নবীজির কথা আরও আছে অথর্ববেদে 20 নম্বর গ্রন্থের 21 নম্বর অনুচ্ছেদের 7 নম্বর পরিচ্ছেদে বলা হয়েছে যে আভান্দু, তিনি 60,090 জন শত্রুকে আর 20 জন গোত্র প্রধানকে পরাজিত করবেন। আভান্দু একটা সংস্কৃত শব্দ যার অর্থ যে প্রশংসা করে, এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের অনুবাদ। আরও বলা আছে যে তিনি হবেন এতিম। আর আমরা এখন ইতিহাস থেকে জানি সে সময় আনুমানিক 20 জন গোত্র প্রধান ছিল মক্কা শহরে, যারা নবীজির কাছে পরাজিত হয়েছিল। আর মক্কার যেসব লোক তার বিপক্ষে ছিল তারা ছিল প্রায় 60,000। এই ভবিষ্যৎবাণীর কথা আরও আছে ঋগ্বেদে 1 নম্বর গ্রন্থের 3 নম্বর অনুচ্ছেদের 9 নম্বর পরিচ্ছেদে। এখানে সংস্কৃত শব্দ হল সুশ্রামা। সুশ্রামা এটা একটা সংস্কৃত শব্দ যার অর্থ যে ব্যক্তি প্রশংসা করে, যেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের অনুবাদ। আরও অনেক ভবিষ্যৎবাণী আছে, এখানে সময় কম তাই সবগুলো বলতে পারছি না। নবীজির কথা আরও বলা হয়েছে সামবেদে উত্তর চিকে 1500 নম্বর মন্ত্রে বলা হয়েছে যে আহম্মদ, তাকে দেওয়া হয়েছে অবিনাশ্বর আইন। এখানে নবীজির নাম বলা হয়েছে আহম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে দেওয়া হয়েছে অবিনাশ্বর আইন, পবিত্র কোরআন এটাই তার শরিয়া। কিন্তু যদি এই অনুচ্ছেদটার অনুবাদ পড়েন, আহম্মদ শব্দটা আসলে আরবি শব্দ, তারা এটার অনুবাদ করতে পারেনি, তাই লিখেছে আহাম মাটি, আহা আর মাটি সংস্কৃত শব্দ যার অর্থ আমার বাবা, তার মানে আমার বাবাকে দেওয়া হয়েছে অবিনাশ্বর আইন। অনুবাদটাতে আপনারা আলাদা শব্দ দেখবেন, তবে অরিজিনাল গ্রন্থে আছে আহম্মদ। এই আহম্মদ শব্দটা হিন্দু ধর্মের অন্যান্য গ্রন্থগুলোতেও রয়েছে, যেমন আছে সামবেদে ইন্দ্র 2 অধ্যায়ের 152 নম্বর মন্ত্রে নবীজিকে আহম্মদ বলে ডাকা হয়েছে। যজুর্বেদে 31 অধ্যায়ের 18 অনুচ্ছেদে, ঋগ্বেদের 8 নম্বর গ্রন্থের 6 নম্বর অনুচ্ছেদের 10 নম্বর পরিচ্ছেদে। এছাড়া মহানবী সাল্লাল্লাহু সাল্লামকে বলা হয়েছে আহম্মদ, সেটা আছে অথর্ববেদের 8 নম্বর গ্রন্থের 5 নম্বর অনুচ্ছেদের 16 নম্বর পরিচ্ছেদে। এছাড়াও আছে অথর্ববেদের 20 নম্বর গ্রন্থের 126 অনুচ্ছেদের 14 পরিচ্ছেদে। মহানবী সাল্লাল্লাহু সাল্লামকে শুধু আহম্মদ নামে ডাকা হয়নি, আহম্মদ উনার একটা নাম, তাকে আরও বলা হয়েছে নরশংসা অনেক জায়গায় হিন্দু ধর্মগ্রন্থের অনেক জায়গায়। আর আমি আগেও বলেছি যে নরশংসা শব্দটা এসেছে নর থেকে, যার অর্থ একজন মানুষ বা একজন ব্যক্তি, আর সংসা যার অর্থ প্রশংসা, প্রশংসা করা। তাহলে নরশংসা অর্থ যে ব্যক্তির প্রশংসা করা হয়। এটাই হলো সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের নামের সঠিক ইংরেজি অনুবাদ। নবীজিকে হিন্দু ধর্মের গ্রন্থগুলিতে অনেক জায়গায় নরশংসা বলে ডাকা হয়েছে,
ঋগ্বেদের এক নম্বর গ্রন্থের ১৩ নম্বর অনুচ্ছেদের ৩ পরিচ্ছেদে, ঋগ্বেদের এক নম্বর গ্রন্থের ১৮ অনুচ্ছেদের ৯ পরিচ্ছেদে, ঋগ্বেদের এক নম্বর গ্রন্থের ১০৬ নম্বর অনুচ্ছেদের ৪ পরিচ্ছেদে, ঋগ্বেদের এক নম্বর গ্রন্থের ১৪২ নম্বর অনুচ্ছেদের ৩ পরিচ্ছেদে, ঋগ্বেদের ২ নম্বর গ্রন্থের ৩ অনুচ্ছেদের ২ পরিচ্ছেদে, ঋগ্বেদের ৫ নম্বর গ্রন্থের ৫ অনুচ্ছেদের ২ নম্বর পরিচ্ছেদে, ঋগ্বেদের ৭ নম্বর গ্রন্থের ২ অনুচ্ছেদের ২ নম্বর পরিচ্ছেদে, ঋগ্বেদের ১০ নম্বর গ্রন্থের ৬৪ অনুচ্ছেদের ৩ পরিচ্ছেদে, ঋগ্বেদের ১০ নম্বর গ্রন্থের ১৮২ নম্বর অনুচ্ছেদের ২ নম্বর পরিচ্ছেদে, যজুর্বেদের ২১ নম্বর অধ্যায়ের ৩১ অনুচ্ছেদে, যজুর্বেদের ২১ নম্বর অধ্যায়ের ৫৫ নম্বর অনুচ্ছেদে, যজুর্বেদের ২০ নম্বর অধ্যায়ের ৩৭ অনুচ্ছেদে, যজুর্বেদের ২০ নম্বর অধ্যায়ের ৫৭ নম্বর অনুচ্ছেদে, যজুর্বেদের ২৮ অধ্যায়ের ২ অনুচ্ছেদে, যজুর্বেদের ২৮ অধ্যায়ের ১৯ অনুচ্ছেদে, যজুর্বেদের ২৮ অধ্যায়ের ৪২ নম্বর অনুচ্ছেদে। এখানে শুধু রেফারেন্সগুলোই অনেকক্ষণ বলা যাবে, যেখানে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ করা হয়েছে তাকে বলা হয়েছে নরশংসা, অনেক জায়গায় বলা হয়েছে হিন্দু ধর্মগ্রন্থের। শুধু হিন্দু ধর্মগ্রন্থে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি বলা আছে তার উপরই আমি একটা লেকচার দিতে পারবো। আমি শুধু আরেকটা ভবিষ্যৎবাণীর কথা বলবো কল্কি অবতার সম্পর্কে। আর নবীজিকে কল্কি অবতার বলা হয়েছে ভাগবত পুরাণায় ১২ নম্বর খণ্ড ২ নম্বর অধ্যায় ১৮ থেকে ২০ নম্বর শ্লোকে বলা হয়েছে তিনি জন্মগ্রহণ করবেন যার ঘরে তার নাম বিষ্ণুয়াস। একজন মহাপ্রাণ ব্যক্তি যিনি সাম্বালা শহরের প্রধান এবং তাকে যে নামে ডাকা হবে সেটা হলো কল্কি। ১৯ আর ২০ নম্বর মন্ত্র বলছে যে তিনি হবেন এই পৃথিবীর সর্বময় প্রভু, তার থাকবে কিছু অসাধারণ চারিত্রিক গুণাবলী এবং তার থাকবে আটটি বিশেষ বৈশিষ্ট্য, আটটি বিশেষ বৈশিষ্ট্য। তাকে দেয়া হবে একটি বাহন, একটি ঘোড়া দেবদূত নিয়ে আসবে, আর তিনি একটি ঘোড়ায় চড়বেন, তার হাতে থাকবে তরবারি, তিনি শত্রুদের পরাজিত করবেন আর ফেরেশতারা তাকে সাহায্য করবে। এছাড়াও বলা আছে ভাগবত পুরাণায় এক নম্বর খণ্ডে ৩ নম্বর অধ্যায়ের ২৫ নম্বর শ্লোকে যে তিনি জন্মগ্রহণ করবেন কলিযুগে, কল্কি অবতার জন্ম নেবেন কলিযুগে, যে সময় রাজারা ব্যবহার করবে ডাকাতের মতো, আর তিনি জন্মগ্রহণ করবেন বিষ্ণুয়াসের ঘরে এবং তার নাম হবে কল্কি। একই কল্কি অবতারের নাম উল্লেখ করা হয়েছে কল্কি পুরাণায় ২ নম্বর অধ্যায়ের ৪ অনুচ্ছেদে, বলা হয়েছে যে তিনি জন্মগ্রহণ করবেন বিষ্ণুয়াসের ঘরে। কল্কি পুরাণা ২ নম্বর অধ্যায়ের ৫ অনুচ্ছেদে বলছে তাকে সাহায্য করবে তার চারজন সহচর তার ধর্ম প্রচার করতে। কল্কি পুরাণা ২ নম্বর অধ্যায়ের ৭ অনুচ্ছেদে বলা হচ্ছে যে দেবদূতরা তাকে যুদ্ধক্ষেত্রে সাহায্য করবে। কল্কি পুরাণা ২ নম্বর অধ্যায়ের ১১ অনুচ্ছেদে বলছে যে তিনি জন্মগ্রহণ করবেন বিষ্ণুয়াসের ঘরে এবং সুমতির গর্ভে। আর কল্কি পুরাণা দ্বিতীয় অধ্যায়ের ১৫ অনুচ্ছেদ বলছে যে তিনি মাদল মাসের প্রথম অর্ধাংশে জন্ম নেবেন। শুধুমাত্র কল্কি অবতারের উপরে একটা লেকচার দেওয়া যায়, আমি এখানে সংক্ষেপে কয়েকটা পয়েন্ট বলছি। এই ভবিষ্যৎবাণী এগুলো বলছে, এক নম্বর পয়েন্ট বলা হয়েছে যে কল্কি অবতার তার বাবার নাম সেটা হবে বিষ্ণুয়াস। বিষ্ণুয়াসের অর্থ দাঁড়াবে যে বিষ্ণুর উপাসনা করে, যে ঈশ্বরের উপাসনা করে। আর আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার নাম ছিল আবদুল্লাহ, এটার অর্থ যে আল্লাহর উপাসনা করে, যে ঈশ্বরের উপাসনা করে। ২ নম্বর পয়েন্ট, কল্কি অবতার যে মায়ের গর্ভে জন্মাবে তার নাম হবে সুমতি। যদি আপনি সুমতি শব্দটার ইংরেজি অনুবাদ করেন অর্থ দাঁড়াবে শান্তি। আর আমাদের নবীজির মায়ের নাম ছিল আমিনা, যার ইংরেজি অর্থ করলে দাঁড়ায় শান্তি। এরপরে বলা হয়েছে তিনি যেখানে জন্মাবেন সেই গ্রামের নাম হবে সাম্বালা। সাম্বালা শব্দটার অনুবাদ করলে অর্থ দাঁড়াবে একটি শান্তিপূর্ণ এলাকা। আমরা জানি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় জন্মেছিলেন, মক্কার আরও একটা নাম ছিল দারুল আমান, অর্থাৎ কোন একটি শান্তিপূর্ণ এলাকা। তাহলে একথাও বলা আছে যে তিনি মক্কায় জন্মাবেন, এছাড়া বলা আছে যে তিনি জন্মগ্রহণ করবেন সাম্বালা শহরের প্রধানের ঘরে। আমরা জানি যে তিনি মক্কার প্রধান ব্যক্তির ঘরে জন্মেছিলেন, তিনি মক্কার প্রধান ব্যক্তির ঘরে জন্মেছিলেন, কুরাইশ গোত্রে জন্মেছিলেন। আরো বলা আছে তিনি মাধব মাসের প্রথম অর্ধাংশে ১২ তারিখে জন্মাবেন। আমরা জানি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসে প্রথম অর্ধাংশে জন্মেছিলেন ১২ তারিখে। এই ভবিষ্যৎবাণী যে তিনি মাধব মাসের ১২ তারিখে জন্মাবেন, এটার অর্থ রবিউল আউয়াল মাসের ১২ তারিখে।
এছাড়া আরো বলা আছে যে এই কল্কি অবতার তিনি হবেন সর্বশেষ ঋষি। ঠিক এই কথাটাই কোরআনে আছে, সূরা আহজাবের 40 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির জালিকুম ওয়ালা কি রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবীন ওয়া কানা আল্লাহ বিকুল্লি শাইইন আলিমা। এর অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নহেন, বরং তিনি হলেন আল্লাহর রাসূল এবং তিনি হলেন এই পৃথিবীর চূড়ান্ত নবী, তিনি শেষ নবী, নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে জ্ঞাত। আরো বলা আছে যে এই কল্কি অবতার জ্ঞান আরোহণ করবেন পরশুরামের কাছ থেকে, অর্থাৎ মহান স্রষ্টা একটা পাহাড়ের উপর। আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আয়াতটা তিনি পেয়েছিলেন গারে হেরায়, জবলে নূরে, অর্থাৎ নূরের পাহাড়ে গারে হেরায়। এখানে আরো বলা আছে যে তিনি এরপর উত্তরে গিয়ে আবার ফিরে আসবেন। আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে উত্তর যুদ্ধে মদিনায় গিয়েছিলেন, তারপর মক্কা জয় করে ফিরে এসেছিলেন। আরো বলা আছে যে এই কল্কি অবতার তিনি পুরো পৃথিবীর মানুষের জন্য একটি দৃষ্টান্ত, তার চরিত্র হবে একেবারে নিষ্কলঙ্ক। আল্লাহ পবিত্রকরণে বলছেন সূরা কালামের 4 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে অবশ্যই তুমি অধিষ্ঠিত হইবে সর্বোচ্চ মহান চরিত্রে। এছাড়াও বলা আছে যে কল্কি অবতারের 8টি বিশেষ গুণ থাকবে। কল্কি পুরাণা এবং ভাগবত পুরাণায় এই 8টি বিশেষ গুণ হল জ্ঞান, আত্মসংযম, অভিজাত বংশ, রিভিল নলেজ, সাহস, দানশীলতা, মহানুভবতা আর পরিমিত কথা। আর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 8টা গুণের সবগুলোই ছিল। এছাড়া আরো বলা আছে যে তিনি হবেন এই পৃথিবীর শিক্ষক। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন আর সূরা সাবার 28 নম্বর আয়াতে উল্লেখ করা আছে মামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিনাস বাশীরা ওয়া নাযীরা, আমি তো তোমাকে সমগ্র মানব জাতির জন্য প্রেরণ করিয়াছি তাহাদের সংবাদদাতা ও সতর্ককারী রূপে, কিন্তু অধিকাংশ মানুষই তাহা জানে না। এরপর আরো বলা আছে যে এই কল্কি অবতার তাকে সর্বশক্তিমান ঈশ্বর একটি বাহন দেবেন। আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বোরাকে চড়েছিলেন, বোরাকে চড়ে তিনি মিরাজে গিয়েছিলেন, আল্লাহর কাছে গিয়েছিলেন। আরো বলা আছে এই কল্কি অবতার ঘোড়ায় চড়বে আর হাতে তরবারি থাকবে। আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত যুদ্ধ হয়েছিল বেশিরভাগ যুদ্ধে তিনি ছিলেন, বেশিরভাগ যুদ্ধ ছিল আত্মরক্ষার উদ্দেশ্যে, আর যদিও তিনি সবার নেতা ছিলেন তবুও সব যুদ্ধেই তিনি ছিলেন, সেখানে ঘোড়ায় চড়েছিলেন আর তিনি ডানাতে একটা তরবারি ধারণ করতেন। এরপর আরো বলা আছে যে এই কল্কি অবতারকে সাহায্য করবে 4 জন সহচর, যাতে সত্যের ধর্ম তিনি প্রচার করতে পারেন। বোঝাই যাচ্ছে এখানে বলা হচ্ছে 4 খলিফার কথা, খোলাফায়ে রাশেদিন হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, আল্লাহ তাদের সবার উপর সন্তুষ্ট হন। পরে তারা হয়েছিলেন খোলাফায়ে রাশেদিন, সঠিক নির্দেশ পালন করে ইসলামের খলিফা, ইসলামকে ছড়িয়ে দিয়েছেন। আরো বলা আছে যে এই কল্কি অবতার শত্রুকে পরাজিত করবে আর মানুষকে সঠিক পথে নিয়ে আসবে। আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শত্রুকে পরাজিত করেছিলেন আর আরবদের তিনি আয়ামে জাহেলিয়া থেকে, অজ্ঞতার যুগ থেকে সত্যের পথে এনেছিলেন। আরেকটা কথা বলা আছে যে দেবদূতরা তাকে যুদ্ধের ময়দানে সাহায্য করবে। আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফেরেশতারা বিভিন্ন যুদ্ধে সাহায্য করেছিলেন, যেমন বদরের যুদ্ধে। পবিত্র কোরআনে আছে সূরা আল ইমরানের 123-25 নম্বর আয়াতে উল্লেখ আছে, এছাড়া সূরা আনফালের 8 এবং 9 নম্বর আয়াতে উল্লেখ আছে। তাহলে এই কল্কি অবতারের ভবিষ্যৎবাণীর সাথে আর কাউকে মেলানো যায় না, শুধু মেলানো যায় সর্বশেষ ও